হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আসছি আমার কিছু রোগীদের প্রশ্নের উত্তর দিতে। আমি গতদিন কিছু প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু কিছু প্রশ্ন আবার নতুন করে আমার রোগীরা করছে, তাদের প্রশ্নের উত্তর দিতে আমি লাইভে আসছি। মাগুরা থেকে ফরহাদ সাহেব আমাকে প্রশ্ন করছেন, স্যার ডায়াবেটিস কেন হয়? দেখুন, ডায়াবেটিস হওয়ার পেছনে অনেক কারণ আছে, বংশগত কারণ আছে, শারীরিক পরিশ্রম না করা আছে, অতিরিক্ত মেদ জমে যাওয়া এটা একটা কারণ, অতিরিক্ত চিনি খাওয়া, তারপরে আপনার নিয়মিত ব্যায়াম না করা। তবে আমি বলছি যে কেন সাধারণত ডায়াবেটিস হয়। সাধারণত অগ্ন্যাশয়ের কোষগুলিতে ইনসুলিন তৈরি হয়, যদি কোনো কারণে ইনসুলিন তৈরির কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন তারা সেই ইনসুলিনটা বাইরে কোষে পাঠাতে পারে না, যার কারণে কি হয়, ওই রক্তে অতিরিক্ত ইনসুলিন বেড়ে যায়, ফলে আমাদের ডায়াবেটিস হয়। মাগুরা থেকে শিল্পী আমাকে প্রশ্ন করেছেন, স্যার মানসিক চাপের কারণে কি ডায়াবেটিস রোগ হয়? দেখুন, মানসিক চাপের কারণে সরাসরি ডায়াবেটিস রোগ হয় না, তবে মানসিক চাপের কারণে উচ্চ রক্তচাপ হয়। উচ্চ রক্তচাপের কারণে আমাদের কি হয়, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। উচ্চ রক্তচাপের কারণে আমাদের ইনসুলিনের প্রভাবে কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়, ফলে কি হয়, ডায়াবেটিস হতে পারে। এরপরে ফরিদপুর থেকে রবিন সাহেব আমাকে প্রশ্ন করছেন, স্যার ডায়াবেটিসের লক্ষণগুলি কি কি? ডায়াবেটিসের অনেকগুলি লক্ষণ আছে, আপনারা কম বেশি সবাই জানেন, তবুও আমি বলে দিচ্ছি। ডায়াবেটিস হলে সাধারণত বারবার প্রস্রাব করা, অস্বাভাবিক ক্ষুধা পায়, অস্বাভাবিক তৃষ্ণা পায়, অল্প পরিশ্রমেই ক্লান্তি অনুভব করে, দৈহিক ওজন হ্রাস পায়, ক্ষত স্থান সাধারণত দেরিতে শুকায়, পায়ে অসার অনুভূতি হয়, দৃষ্টিশক্তি আপসা হয়ে আসে, চামড়ার শুষ্কতা এবং চুলকানি দেখা দেয়, এবং শরীরে মেদ জমে যায়, শরীর মোটা তাজা হয়ে যায়। এরপরে আমাকে রাজবাড়ি থেকে কণা দাস প্রশ্ন করেছেন, স্যার ডায়াবেটিস রোগীরা কি ধরনের খাবার খাওয়া নিষিদ্ধ? সাধারণত ডায়াবেটিস রোগীরা শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবার কম খাবে। এবার আসুন, খাবারের মেনুগুলো কি আমি আপনাদের বলে দিচ্ছি। সাধারণত মিষ্টি জাতীয় সকল খাবার ডায়াবেটিস রোগীরা পরিহার করবে, এমনকি মধু খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য নিষিদ্ধ। ডায়াবেটিস রোগীরা কখনোই ভাজি পোড়া বা অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার কখনোই খাবে না। ডায়াবেটিস রোগীদের জন্য সয়াবিন তেল বা সাদা তেল জাতীয় সমস্ত তেল পরিহার করতে হবে। ডায়াবেটিস রোগীরা কোম্পানির প্যাকেটজাত খাবার, যে কোনো খাবার তারা খাবে না, এগুলি থেকে তারা দূরে থাকবে। তারা একটা নির্দিষ্ট টাইম পর পর হালকা কিছু খাবার খাবে। ডায়াবেটিস রোগীরা 3 বেলা কখনোই ভাত খেতে পারবে না, কারণ ভাতে প্রচুর পরিমাণ শর্করা থাকে, যেটা গ্লুকোজ সৃষ্টিতে সহায়তা করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য বেটার হবে যে লাল রুটি সকাল এবং সন্ধ্যায় খেলো, দুপুরে ভাত, তবু দুপুরে ভাত খেলেও ভাত খাবার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। ভাতটা খাবে এমন উপায়ে যে দুপুরে টেবিল মানে প্লেটের মাঝখানে মাছ অথবা মাংস নিবে, তার চারপাশ দিয়ে সবজি সাজাবে, এক কর্নারে অল্প কিছু ভাত নেবে। এভাবে যদি নিয়মিত খায় তাহলে ডায়াবেটিস অনেকটাই কন্ট্রোলে আসবে। এরপরেও যদি কারো ডায়াবেটিস কন্ট্রোলে না আসে, তাহলে আপনারা যেটা করবেন, প্রতিদিন সকালে একটা করলা এবং 5-6টি নিম পাতা একসাথে মিক্স করে জুস বানিয়ে নেবেন, এবং সেটা নিয়মিত রেগুলার খেতে থাকবেন, তাহলে দেখবেন ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। আপনাদের সকলের সুস্বাস্থ্যতা এবং দীর্ঘজীবিতা কামনা করে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।